গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সকালবেলা উঠেই দেখি দুই শালিক। তবে দুই শালিক দেখলে আমার দিনটা খুব ভালো যায় না, এক শালিক দেখলে আমার দিনটা বেশ ভালো যায়। যাই হোক, দেখি উঠেই গাছে খুব সুন্দর সব ফুল ফুটে রয়েছে। গতকাল খুব বৃষ্টি হয়েছে, তাই আজ সকালে ফুলগুলো একদম খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। নানান রকম ফুল, জবা, অপরাজিতা, কাঞ্চন ফুল, আর এই সাদা ফুলগুলোকে কি বলে ঠিক আমি জানি না, বেশ মিষ্টি একটা গন্ধও হয়। আর এইটা হচ্ছে কাঞ্চন ফুল, সারা গাছ ভর্তি ফুল হয়ে আছে। দেখি দেখেই না মনটা ভীষণ ভালো হয়ে গেল সকালে। আকাশটাও দেখুন কি পরিষ্কার, কেউ বলবে এই আকাশটাকে দেখে যে গতকাল এত বৃষ্টি হয়েছিল? কি সুন্দর লাগছে, ছেঁড়া ছেঁড়া মেঘ, নীল আকাশ মাঝে মাঝে, বেশ ভালো লাগছিল দেখতে। তো কিছুক্ষণ বেশ ঘুরলাম আমাদের উঠানে, আর উঠানে আমি যেটা বলছিলাম, ভীষণ ঘাস আর আগাছা হয়ে গেছে। বর্ষার সময় যেটা হয়, খুব আগাছা হয়ে যায়, ঘাসগুলো প্রচণ্ড বড় বড় হয়ে যায়। তো গতকালই এই ঘাস তোলার আসার কথা ছিল, আসেনি, কিন্তু আজ সকালে সকাল সকাল দেখি ও চলে এসছে, এসে ও নিজের কাজ শুরু করে দিয়েছে। যাই হোক, আমিও তারপর গেলাম আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। তাকেও আমি একটু চা জল খাবার দিলাম, করে আমরাও চা জল খাবার খেলাম। আজকে খুব ব্যস্ততার দিন, কারণ দুদিন তো পরপর লকডাউন, তাই সবজিওয়ালা আসতেই আমি সবজি নিলাম। এই যে আলু নিয়েছি, এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে শুকিয়ে এই আনাজ সব সবজি যা ছিল সব কিছু ধুয়েছি, সব ধুয়ে পরিষ্কার করে শুকিয়েছি। পেঁয়াজেও আজ এই বর্ষার সময় দেখবেন কেমন যেন ছাতা ধরে থাকে, কেমন কালো কালো একটা হয়ে থাকে, সেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, ডিম জলে ভিজিয়ে রেখেছি, যাতে ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমি রাখবো। আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, লঙ্কা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে বোটা ছাড়িয়ে রেখেছি, যাতে লঙ্কা অনেক দিন ভালো করে। প্রচুর কাজ করেছি আজ সকাল থেকে, ফ্রিজে যা শুকনো সবজি যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকেও কেটে কুটে রেখেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। মোটামুটি কেন আছি বলছি সেটা কি, এক এক সময় এক এক দিন এরকম হয়, তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম হয় কখনো, কি খুব নিজেকে খুব লো ফিল হয়, মানে যে কাজটাই করছি সেটাই কোনো পারফেকশন আসছে না। সকাল থেকে যাই করছি কিছু না কিছু গড়বড় হচ্ছে, কিছু না কিছু গড়বড় হচ্ছে, মানে যেন মনে হচ্ছে চারিদিকে একটা কি নেগেটিভিটি রয়েছে, সে আমাকে বারবারই মানে আমার কাজগুলো গড়বড় করে দিচ্ছে। আমি মন দিয়ে করতে চাইছি কিন্তু সে গড়বড় মানে হয়ে যাচ্ছে গড়বড়। তো আজ সারাদিন আমার সাথে ঠিক এরকমই ঘটছে, যা তার মধ্যেই আমি নিজের কাজগুলোকে সাকসেসফুলি করতে পেরেছি, করেছি। আর আজকে ভীষণ ভীষণ খাটনি আছে, কারণ দুদিন লকডাউন, তো দুদিন লকডাউন মানে বাজার ফাজার ঠিক করে রাখতে হয়েছে, করতে হয়েছে, সেগুলো গুছিয়ে ধুয়ে শুকিয়ে আবার ফ্রিজে গুছিয়ে রাখা, সব কিছু করা, প্রচণ্ড খাটনি গেছে। তার মধ্যে সমানে বৃষ্টি কাল থেকে, মানে কাল দুপুরে তো কী সাংঘাতিক বৃষ্টি হয়েছে, কী সাংঘাতিক বৃষ্টি মানে ভাবা যায় না। যাই হোক, সারা দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেও একটা সমস্যা হয়, এই বাজারঘাট করতেও একটু সমস্যা হয়ে যায়, তো এইরকম নানান সমস্যার মধ্যে কেমন যেন একটা মানে চলছে, মানে কোনো কিছুই যেন ঠিক যাচ্ছে না মনে হচ্ছে। যাই হোক, এখন আমি রান্নাঘরে ডিনার বানাতে এসেছি, অনেক রাত হয়ে গেছে, কারণ আমি ওই আর একটা চ্যানেলের কাজও করছিলাম, তো ওখানেও পারফেকশন হচ্ছে না, ওখানেও আমার গড়বড় হয়েই যাচ্ছে। জানি না আজকের দিনটা কেমন হচ্ছে, আমার মানে বডি অ্যান্ড মাইন্ড দুটো দুদিকে যাচ্ছে মানে। তো রাতও হয়ে গেছে, ডিনার বানাবো। এবার ডিনার বানাবো, আমি ভাবছি কী বানাবো, যেহেতু ফ্রিজটা আজকে আমি যা আনাজপাতি ছিল সব বার করে ফ্রিজটাকে একটু পরিষ্কারও করেছি আজকে। ফ্রিজ পরিষ্কার করা মানে বিশাল একটা হ্যাপার কাজ হয়, যাই হোক ওটা পরিষ্কার করেছি। তো যা ছিল বার করেছি, সব বার করে যে সবজিগুলো আগের ছিল একটু শুকিয়ে গেছিলো সেইগুলো সব বার করেছি, করে এইবার সেগুলো কেটে কুটে রেখেছি। এই যে কেটে কুটে রেখেছি গাজর, বিনস, আলু, পেঁয়াজ। ভাবছি এগুলো আমি কী করবো, মানে কেটে করে রেখে দিয়েছিলাম তখনের মতন পরিষ্কার করবো বলে কেটে কুটে রেখেছি, এখন ভাবছি আমি কী বানাবো এটা দিয়ে। তো এখন আমাকে মাথা থেকে কিছু একটা এমন বার করে ঝটপট বানাতে হবে, অনেক রাত হয়ে গেছে, জানে মানে তাড়াতাড়িও যাতে হয়ে যায় আর জিনিসটা খেতেও ভালো হয়। ওই যে বলে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, মানে প্রয়োজন হচ্ছে
প্রয়োজন হচ্ছে আপনার আবিষ্কারের জননী, মানে মানুষের মানুষ আবিষ্কার কখন করেছে, যখন মানুষের প্রয়োজন হয়েছে, খুব প্রয়োজন হয়েছে তখনই আবিষ্কার করে মানুষ কোনো না কোনো জিনিসকে, তখন আবিষ্কার করেছে। যাই হোক, আগুন বলুন, ইলেকট্রিসিটি বলুন, আর যাই বলুন, সেগুলো আমরা এখন ভোগ করছি এত ভালো করে, কিন্তু কেউ তো একসময় আবিষ্কার করেছিল। সে আমারও এখন ঠিক তাই অবস্থা, মানে আমার এখন প্রয়োজন, তো সেই প্রয়োজনটা আমি এখন কী মানে আমার প্রয়োজন হচ্ছে এই সবজিগুলো দিয়ে আমাকে একটা কিছু ইনভেনশন করতে হবে, মানে আমার প্রয়োজনটা এখন ইনভেনশনে কনভার্ট হয়ে একটা রেসিপি তৈরি হবে। তো ভাবছি কী করব, তো দেখা যাক কী বানাতে পারি সেটা আপনাদের সাথেও শেয়ার করবো, আপনারাও দেখুন আমি কীভাবে কী বানাচ্ছি, কী ইনভেন্ট করছি এটা দিয়ে, কোন রেসিপিটা ইনভেন্ট করছি, তো চলুন এটা দেখাই। আর হ্যাঁ, আর একটা সমস্যা, আমি যেটা দেখালাম আমার কল লাগাতে আসেনি, কলের মিস্ত্রি আসেনি, দুদিন লকডাউন আছে, আসবে না, মানে তিন দিন আমি রান্নাঘরে কল ছাড়া কাজ করব। এই একটা বালতির মধ্যে জল নিয়ে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, কল লাগানো নেই, কল লাগিয়ে যায়নি, দুটো কলই লাগিয়ে যায়নি। এইবার এই যে বালতি, এই বালতির মধ্যে জল নিয়ে নিয়ে আমি কাজ করছি, বুঝুন কী সমস্যার মধ্যে যা, সেই জন্যই আমি বলছি আমার মাথা আর বডি দুটো কাজ করছে না, দুটো দুদিকে যাচ্ছে আমার আজকে। যাই হোক, এবার এটা দিয়ে কী ইনভেনশন করতে পারি দেখি। সর্বপ্রথমে একটু সাদা তেল কড়াই দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে তারপর ফ্রিজে দেখি অনেক দিন বেটে রেখে দিয়েছিলাম, একটু রসুন বাটা ছিল, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম এই সবজিগুলো সব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিলাম একটু স্বাদ মতো নুন, দিয়ে নুনটা দিয়ে সবজিটা একটু নরম হওয়ার জন্য রেখে দিলাম। তার মধ্যে আমি মেখে নিলাম আটাটা, কারণ যতক্ষণ আমার আটা মাখা হবে ততক্ষণে আমার সবজিটাও রান্না হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো আটা মাখা হয়ে যাবার পরে আটাটা মাখতে মাখতে দেখলাম সবজিটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিলাম সয়া সস, তারপরে একটু দেব টমেটো সস, আর একটু চিলি সস দিয়েছিলাম, দিয়ে তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রুটিগুলো করার পরে করতে করতেই আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল, তো আমার তৈরি হয়ে গেল ইনভেনশন, মানে আমার প্রয়োজনের যেটা আমি ইনভেনশন করলাম সেটা হলো এই তরকারিটা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে, আর সঙ্গে ডিমের পোচ করেছিলাম, ব্যাস। তো এই হলো আমার রাতের ডিনার। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমনই সব মজার মজার মুহূর্ত আমি শেয়ার করতে পারি।